এবার সেই তাপসেই ভোটের মুখে প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন গত দুই তিন মে উত্তর কলকাতার নর্থ কাউকেটা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেছিলেন মমতা সেখানে তাপসের ট্র্যাপাস রয় বিজেপিতে যোগদানের প্রসঙ্গে টেনে জিজ্ঞেস করেছিলেন পালালেন কেন এডর ভয়ে এবার তার পাল্টা দিলেন বিজেপি পজ নেতা তাপস এদিন বলেন আমার বাড়িতে এর হানার পরেই আমি বিজেপিতে যোগ দিইনি আমি পাঁচ দুই দিন সময় নিয়েছিলেন কিন্তু তারপরেও যখন দলের তরফ থেকে কোনো বিবৃতি এল না কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জলদস্যু শেখ শাহজাহানের পক্ষ নিলেন সেদিনই আমি এই দল ছাড়ার কথা ঠিক করে নিয়েছিলাম দুই তিন মেয়ের সভায় তাপসের নাম না নিয়েই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন বিগত এক বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তাপস সেই অভিযোগেরও জবাব দিয়েছেন তাপস তিনি বলেন সবাইকে নিজের মতো ভাববেন না আপনি কতবার আপাতে থেকেদের সঙ্গে এবং দেতে থেকে আপের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেটা সবাই জানে পার্থ জ্যোতিপিয়দের মতোই দশা এই প্রথম শাহজাহানের বিরুদ্ধে বড পদক্ষেপের পথে এড এরপর উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রমণ সানিয়ে তাপস বলেন উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যাননি ওনার দুর্নীতির ইতিহাস রয়েছে পাঁচ শূন্য বছর আগে ভুষি কেলেঙ্কারি থেকে শুরু করে রোজভালি। তাপসের এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অর্জুন সিং